নিপুণ রায়ের বিষয় নিয়ে এবং পুলিশ ধৈর্য ধরেছে এগুলো বলেছে। দেখেন, আমি একটা জামাতে ইসলামের সাথে বিএনপি সখ্যতার কথা বলেছি, সুনির্দিষ্ট ভাবে আমি বলি 96 থেকে 2000 বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন, অনেক ইতিহাস আছে সেগুলো বাদ দেই, সেই আন্দোলন যুগপথ ভাবে আন্দোলন করেছে, তাদের লিয়াজো কমিটি ছিল, প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে, বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অনেক নেতার সাথে জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছবি আছে, পরিষ্কার ছবি আছে আমার কাছে, তারাও কিন্তু যুগপথ আন্দোলন এবং একসাথে সংসদ থেকে পদত্যাগ করেছে বিএনপির বিরুদ্ধে। তো জামাতে ইসলামকে বিএনপি যদি বিএনপির সাথে যদি থেকে থাকে, আওয়ামী লীগের সাথেও তো ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় আছে? জামাতকে বিএনপি প্রমোট করছে বলা হয়, তার আগে মন্ত্রী বিএনপি, তার আগে তো আওয়ামী লীগও তাকে মন্ত্রী বানিয়েছে, জামালপুরের কুখ্যাত রাজাকার নুরু মাওলানাকে 96 সালে প্রথম মন্ত্রী বানিয়েছে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো আছে? নুরু মাওলানার ইতিহাস কে না জানে, শুরুটা আওয়ামী লীগই করেছে, এবং আওয়ামী লীগ যে জামাতের সাথে ধর্মীয় নেতাদের সাথে সখ্যতা ছিল না, এটা যদি বলা হয় এটা বাতুলতা বলা হবে, রোজা রমজান হেফাজতের বিষয় বলা হয়েছে। দেখেন, হেফাজতের ইসলাম কোন রাজনৈতিক দল না, 13 সালে তাদেরকে শাপলা চত্বরে ঘুরিয়ে দেওয়া হলো, তারপরেই তো আমরা দেখলাম, কারণ মনে করলো হেফাজত একটা বিশাল ফোর্স, তাদেরকে প্রয়োজন আছে। আওয়ামী লীগের অনেক দায়িত্ব, আমি যেটা বলেছি যে হুজুরের কাছে গিয়েছে, শফি হুজুরের পায়ে ধুলা নিয়েছে, সালাম করেছে, তার আশীর্বাদ নিয়েছে, এখানে কওমি জননী উপাধি রয়েছে, হেফাজতের 13 দফার মানা হয়েছে, হেফাজতের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাকে গণভবনে ডেকে নেওয়া হয়েছে, সরদ উদ্যানে তার থেকেও সমাবেশে যাওয়া হয়েছে, এগুলো কি প্রমাণ করবে? গ্রেপ্তার যে করা হচ্ছে, দেখেন বলা হয় 13 সালের মামলা, 13 সালের মামলা, এখন এতদিন কিন্তু রব্বানিদের দল এগুলো মনে ছিল না, ভুলে গেছিল, কারণ তাদের সাথে সখ্যতা ছিল, এটা দেশের মানুষ জানে পরিষ্কার, না হলে 13 সালের মামলায় এখন কেন গ্রেপ্তার করা হচ্ছে? এটা কি কারণ? এখন তাদের সাথে বলি বনা নাই, এখন একটা সুযোগ আছে তাদেরকে ডলা দিতে হবে। 13 সালের যে মামলা, সেই মামলা মাঝখানে 8 বছর 9 বছর চলে গেল, এতদিন একবার গ্রেপ্তার করা হয়নি, কারণ এতদিন হেফাজতকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, এখন তাদের সাথে বলি বনা হচ্ছে না, না হলে 13 সালের মামলায় এখন এসে কেন গ্রেপ্তার করা হবে? এই যে যে বিষয়গুলো, এগুলো দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স আওয়ামী লীগের, এটা বলে একরকম করে আর একরকম, এটা এটা দুর্ভাগ্যজনক। আর ধৈর্যের কথা বলা হয়েছে, দেখেন নরেন্দ্র মোদী আসলেন এবং তাকে এনেই তো বাংলাদেশে, সেদিন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতা দিলাম, যে যেখানেই যাচ্ছেন উনি দাঙ্গা বাঁধিয়ে দিয়ে আসছেন, বাংলাদেশে গেছেন সেখানে উনি দাঙ্গা লাগিয়ে দিয়ে আসছেন, 17 জন মানুষকে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 19 জন মানুষের রক্ত দিয়ে আমরা, এটা কি কোনো প্রয়োজন ছিল? উস্কানি এবং শুরুটা কোথায় হলো? বাইতুল মোকাররমে প্রথমে ফুটেজ আছে পরিষ্কার, প্রথমে যুবলীগ এবং ছাত্রলীগ তারা ওখানে কর্মসূচি পালন করে, তাদের সাথে আলোচনা হয়েছে, সরকারের 26 তারিখে কেউ কোনো কর্মসূচি দেয় নাই, আমরাও দেইনি, সেখানে ছাত্রলীগ যুবলীগ আগবাড়ি হামলা করলো, একদিন 1134 রাউন্ড গুলি করা হলো একদিন, এটা কি ধৈর্য বলে? আপনি ঈদ ধরলাম তারা ঈদ মেরেছে, ধরলাম তারা স্লোগান দিয়েছে, এর জবাবে কি গুলি করা চলে? এবং প্রতি মিনিটে 56টা না কয়টা গুলি করেছে তারা ওই দিন 26 তারিখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, কি পরিমাণ রক্ত ঝরেছে? হ্যাঁ, সংঘাত হয়েছে, হেফাজত আক্রমণ করেছে, কিন্তু আপনি ইটের জবাবে, লাঠির জবাবে আপনি পাখির মতো গুলি করে মানুষ মারবে না, সেটাকে আপনি ধৈর্য বলবেন? এটা কি ধৈর্য বলে? নিজের দেশের মানুষকে একজন বিদেশিকে ডেকে এনে এই বিতর্ক তো অ্যাভয়েড করার সুযোগ ছিল। দেখেন পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হলো, এই ধর্মীয় সাম্প্রদায়িকতার জনক নরেন্দ্র মোদীকে তারাও তো প্রত্যাখ্যান করলো, এবং সারা, আপনি দেখেন এটা 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 কিন্তু কোনো হিন্দুত্ববাদীর বিরুদ্ধে মানুষের অবস্থান না, তারা যে আন্দোলন করেছে বা হেফাজত যে আন্দোলন করেছে, এটা তাদের রাইট, আন্দোলন তারা করতে পারে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করবে, সারা পৃথিবীর কালচার এটা, আমেরিকায় হয়, ওয়েস্টে হয়, পশ্চিম হয়, পূর্ব হয়, সমস্ত জায়গায় হয়, সেই প্রতিবাদকে কই? হেফাজতের আক্রমণে একজন পুলিশও মারা যায় নাই, হেফাজতের আক্রমণে একজন ছাত্রলীগ যুবলীগ মারা যায় নাই, তাহলে 19 জন মানুষকে মারবার কি এমন প্রয়োজন ছিল? আপনি বলেন গুলি করে, আর এটাই যদি ধৈর্য হয় তাহলে ধৈর্য কাকে বলে সেটা আমি আসলে জানি। এই 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 যে যে ঘটনা, এটা এই দায় দায়িত্ব টোটালি আমাদের। নিপুণের কথা বলা হলো, জব্বানি যেটা বললো যে নিপুণের একটা টেলিফোন সংলাপ, শোনেন এইসব টেলিফোন বহুত আমদানি করা যায়, বহুত তৈরি করা যায়, অনেকেই বলছেন এবং আমরা যেটা শুনছি যে তাকে গ্রেপ্তার করে নিয়ে তাকে এই ধরনের ফোন করানো হয়েছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে পুলিশের পথে থাকা অবস্থায় তাকে এইভাবে ফোন করানো হয়েছে। এখন হেফাজ, আচ্ছা ঠিক আছে, তাও যদি না করানো হয়, আমি যদি ধরে নেই যে নিপুণ এরকম ফোন করেছে, তাহলে রব্বানির বিরুদ্ধে যে ফোন করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেটা কি মিথ্যা? নিপুণেরটা সত্য? খাদ্যমন্ত্রী ফোন করেছে চাঁদা চাইলেন, সেটা কি মিথ্যা আর নিপুণেরটা সত্য? তারপরে ওই যে আমরা আমরা শুনলাম একটা ভাইরাল হয়েছিল যে চুয়াডাঙ্গা না কি ঝিনাইদহের এক এমপি সাহেব ওসিকে ফোন করে, আরে মিয়া একটা বোম মেরে দাও থানার সামনে, তারপর ধরে লটকায় দাও, কি বিচার হয়েছে? এটা কি মিথ্যা? এই যে যে টেলিফোনের উদাহরণ দেওয়া, এটা সংবিধান বিরোধী, এটা অন্যায়। বিপরীতটা যদি সত্য হয় তাহলে রব্বানিটা সত্য, টেলিফোন সংলাপ, এবং তারা ক্ষমতা আছে, তাদের হাতে মেকানিজম, তাদের মধ্যে থেকে কেউ এটা পাস করেছে, বিএনপি কোনো লোক পাস করেনি। এই প্রত্যেকটার এমপিটা আছে, ওপিটা আছে, আপনি যখন অপবাদ দিবেন একজনকে, তখন নিজেরটাও নিশ্চয়ই আপনার চিন্তা করার প্রয়োজন আছে এবং করার দরকার আছে।
এই যে টেলিফোন সংলাপ গুলো, এগুলো তো এমনিতেই ফাঁস করা কিন্তু সংবিধান বিরোধী অপরাধ। হাইকোর্টের নামে আমাদের একটা ভার্ডিক্ট আছে যে এটা মানুষের ব্যক্তিগত প্রাইভেসি, এই প্রাইভেসি আপনি লঙ্ঘন করার অধিকার আপনার নাই, হাইকোর্টের সুস্পষ্ট। তার উপর আমাদের সংবিধান আছে, সংবিধান থেকে বলা হয়েছে যে এই ইস্যুকে, ব্যক্তিগত আলাপকে আপনি সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন না, সেটা আপনি পাবলিক করতে পারেন না। কে করেছে এগুলো পাবলিক যদি সত্য হয়ে থাকে? সত্য তো নাই নিপুণের আলাপ, সত্য যদি হয়ে থাকে, এটা আমরা যেখানে বলছি এটা কিন্তু হাইকোর্টের আদেশের অপেক্ষা করা এবং বার্ডিক কোর্টের লঙ্ঘন, হাইকোর্টকে অপেক্ষা করা এবং আমাদের সংবিধানকে উপেক্ষা করা, এটা বলা উচিত না। এবং নিপুণের বিষয়ে তাকে গ্রেপ্তার করে তাকে এই ধরনের ফোন করানো হয়েছে, এটা পরিষ্কার। থ্যাংক ইউ। বহুপূর্ণ, হ্যাঁ, সবাই সব জায়গা থেকে মোরাললেস ধর্মীয় অনুভূতি, 90% মুসলমানের দেশ বা 90% প্লাস, সেখানে ধর্মকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা অনেকেই করেছে বিভিন্ন সময়ে। তবে নেকেডলি যেটা আফটার লিবারেশন ওয়ার, মানে জিয়ার রহমান যেটা করেছেন সেটা আসলে নজিরবিহীন। তিনি কিন্তু একেবারে একে একে ধরে শাহজির রহমান শুরু করে গোলাম আজম, নিজামী, তাদেরকে একেবারে ধরে ধরে প্রমাণিত যুদ্ধাপরাধীদেরকে যারা তিনি আশ্রয় আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, যার ছত্র ছয় ফুলে ফেপে জামাত ইসলামের মধ্যে একটা ব্যাঙের ছাতা মহিরুহ হয়েছে এই বিএনপির সময়। আর ওই সময় জঙ্গিবাদের উত্থান নিয়ে আমি নতুন করে বলার কিছু নাই, সেই বাংলা ভাইদের উত্থান নিয়ে সবাই জানেন, সরাসরি তারেক জিয়া পৃষ্ঠপোষকতা করেছেন। তো বাংলাদেশ কখনো জঙ্গিবাদী দেশ ছিল না, বাংলাদেশ কখনো আফগানিস্তান পাকিস্তান নয়, আমরা হতেও দিব না ইনশাল্লাহ। তো এখানে এই উত্থানটা কিন্তু এই মানে চার দলীয় সরকার বলে পুরোপুরি সারা দেশের ডালপালা মেলেছেন, এবং আওয়ামী লীগ সরকার সেই জঙ্গিবাদের কিন্তু একদম গোড়াসহ উৎপাদন করার মানে সাফল্য দেখিয়েছে বলে আমি মনে করি। সর্বশেষ বলেছে হেফাজত ইসলাম আবারও বলেছে যে হ্যাঁ, সক্ষমতা ভালো সম্পর্ক আপনার যতক্ষণ আনটিন এন্ড আনলেস তারা ইসলামের পথে আছে, সঠিক পথে আছে, বা তারা চেষ্টা করছে ইসলামিক একটা কালচারকে ডেভেলপ করতে, সেখানে তাদেরকে বিরোধিতা করার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আপনি কখনই আওয়ামী লীগকে ইসলাম বিরোধী বলার কোনো সুযোগ নাই। ইসলামী ফাউন্ডেশন বলেন, বাইতুল মোকাররম জিহাদের কথা বলছে, সেটা সবকিছু কিন্তু বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধু কন্যা ইসলামের জন্য কি করেছেন নতুন করে কিছু আমার আর ব্যাখ্যা করার কিছু সবাই জানেন সেটা। আমি শুধু এটুকু বলতে চাই যে যখন তারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করেন না, যখন তারা সীমা লঙ্ঘন করেছেন হেফাজত ইসলামের এই জনপ্রিয়তা বা তাদের যে একটা বললেন ফোর্স আছে, সেই ফোর্সকে কাজে লাগিয়ে যখন এটাকে মানুষকে মিসলিড করে ট্রাই করা হয়েছে পলিটিক্যালি, এখানে আপনার মানে এটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলার ট্রাই করা হয়েছে স্থিতিশীলতা নষ্ট করতে, তখন কিন্তু আসলে সরকারের এটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে সেটাকে দেখার। আপনি যেটা বলছেন যে ওই পাঁচই মে হেফাজতের সময় বাবুল ভাই বললেন যে আগের মামলা এখন কেন, আমি একজন আইনের ছাত্র, আমি যেখানে বলছি যে এখানে সরকার রাষ্ট্রীয় সমঝোতা হিসেবে ছিল, আপনি আপনি জানেন যে কান ধরে সবাই কিন্তু একসঙ্গে তারা মুচলেকা দিয়েছিল যে আর কখন এই ধরনের কাজ করবে না বা এই ধরনের সহিংস চালাবে না। সো ওইখানে কিন্তু বিষয়টা স্টপ হয়ে গেছিল, তারা এক ধরনের একটা প্রচ্ছন্ন চুক্তির মধ্যে ছিল যে আমরা হেফাজত ইসলাম সবসময় রাইট দিকে থাকবো, কখনোই এই ধরনের ভায়োলেন্স যাব না। তো এত বছর তারা যায়নি, কোনো সমস্যা হয় নাই, ওই অবস্থায় কিন্তু একটা মানে চুক্তির মধ্যে গিয়ে স্টপ ছিল। আবার যখন তারা এই যে ভাস্কর ইস্যু বলেন, তারপরে যে মোদীর যে ইস্যুটা একেবারে লেম ইস্যু, তারা গণতান্ত্রিক প্রতিবাদ করত, কিন্তু তার বাইরে যেভাবে তাদের আচরণ ছিল উগ্রবাদী, আপনি নিশ্চয়ই ব্যাপার শুনেছেন মামুনুল হক অথবা এই যে আপনার মাদানী সাহেব ছোট মানুষ, তাদের কথাবার্তা শুনলে রাষ্ট্রপতি মানে না, প্রধানমন্ত্রী মানে না, দেশ মানে না, সংবিধান মানে না, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া এটা তো আপনার ধর্মীয় ভাবে নিষেধ, আবার রাষ্ট্রীয় ভাবে আইনের পরিপন্থী হয়। তখন স্বাভাবিকভাবে যখন আপনার প্রথমত গ্রেপ্তার গুলো কিন্তু হয়েছে আগের মামলায় না, আগের মামলা উজ্জীবিত হয়েছে বর্তমানের কারণে, সোনারগাঁয়ে মামলা হয়েছে, মোহাম্মদপুরে মামলা হয়েছে, ঢাকার পল্টনে প্রত্যেকটা জায়গায় যে নাশকতা জ্বালাপোড়া মামলা হয়েছে, সেই মামলা গ্রেপ্তারের পরে কিন্তু স্বাভাবিক পিছনে মামলাগুলো আসছে, কারণ তারা তাদের সঙ্গে যে চুক্তি ছিল যে কথা সেটা মানে নাই, মানে নাই বলে আসছে। এবং সেখানে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ সবাই করতে পারে, প্রতিবাদের ভাষা তো এমন হতে পারে না যে আসতে দিব না, আসলে লাশের গঙ্গা পড়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, এটা তো আসলে প্রতিবাদের ভাষা নয়, এটা হতে পারে না। এটা কিন্তু আপনার ইসলামিক স্কলাররাই আমাদের দেশের যারা তারাই তো এটা বিরুদ্ধে গেছে, কয়েকজন বাংলাদেশের কত পার্সেন্ট হুজুর এটার পক্ষে ছিল, হেফাজতের গুটি কয়েক আট দশ জন ছাড়া তো সবাই বলেছেন যে এটা ভুল করছে, তারা রং দিকে যাচ্ছে, সেটা সবাই ইতিমধ্যে জেনেছে। যাই হোক, আসলে বাবুল ভাই আমার আমার যে ফোন আলাপের বিষয়ে বললেন, তিনি সেটা শুনেছেন কিনা আমি জানি না, যে ফোন আলাপটি ফাঁস হয়েছিল সেখানে স্পষ্টভাবেই আমার পক্ষের কথা বলা হয়েছে যে আমরা জানি না, আমাদের নামে মিথ্যা বলা হয়। তিনি আশা করবো তিনি ইউটিউবে আছেন, আবার শুনবেন ওই ফোন আলাপটি সত্য, সেটা আমি জাস্টিফাই মানে আমি প্রশ্ন করছিলাম যে কারা কারা ইনভলভ ছিল,
জানার জন্য ছাত্রলীগের জেলা সেক্রেটারি হিসেবে আমি জানতে পারি আমার কোন ইউনিটে কে কে জড়িত কিনা সেটা। তো অবশ্যই প্রাইভেসির বিষয়টা আমি আমিও নিজেও আইনের ছাত্র, সংবিধানের কথা আমি বলছি, কিন্তু এটা অবশ্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কিন্তু যখন কেউ হুমকি হয়ে থাকে তখন অবশ্যই কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র থেকে সেটাকে অবজারভেশন বা মনিটর করার সুযোগ রয়েছে, যেটা আপনার র‍্যাব বলেছে তাদের, তারা কিন্তু দীর্ঘদিন থেকে অবজার্ভ করছিল। সেই অবজারভেশন থেকে যদি আপনার নিপুণ রায়ের সেই কোনালা মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার চ্যালেঞ্জ করেন হাইকোর্টে, আপনার রিট করেন, সমস্যা নাই তো, তাকে তো আপনার অবৈধভাবে আটক করার সেই মর্মে আপনার চ্যালেঞ্জ করেন বিএনপি থেকে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আমরা বলবো যে আড়ি পাতা কারো ব্যক্তিগত প্রাইভেসি যে সেটা কখনোই আমি সাপোর্ট করি না, এটাকে কিন্তু যখন রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আসবে আপনি এখানে একটা দেশে জ্বালাপোড়া করে অস্থিরতা করবেন সেটা গভর্নমেন্ট কিছু বলবে না, সেটা হতে পারে না, আপনার ইস্যু থাকতে হবে। হ্যাঁ, মামুনুল হক সাহেব বা যেটা বলা হচ্ছে ওনারটা বিষয়ে বলতে পারেন, তার পার্সোনাল ফোন আলাপ করেছে। আপনি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসমান ওনাদের পার্টনার এরশাদ কিন্তু চালু করেছিল, এরশাদ আলী তাকে নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করছে, রব্বানির দল, সেটা নিয়ে রব্বানির কোনো প্রশ্ন নাই। আপনি কওমি জননী উপাধি সবাই করেছে খুব বেশি ধর্ম, হ্যাঁ আওয়ামী লীগ বরং বেশি করেছে, এই কারণে করেছে। দেখেন কওমি জননী উপাধি বাংলাদেশের কেউ নিয়েছে সরাসরি একটা ধর্মীয় উপাধি, এটা কি ধর্ম নিয়ে রাজনীতি না, সুস্পষ্ট রাজনীতি না, কেন আপনি এটা নিয়েছেন? না রব্বানি সেটা তাহলে এখন প্রত্যাহার করেন, আপনি সেটা তো উদ্ধ করেন যে আমি কওমি জননী উপাধি হেফাজত ইসলাম আমাকে দিয়েছে। আবুল ভাই কওমি মাদ্রাসার দীর্ঘদিনের দীর্ঘদিনের দাবি তাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন তারা কিন্তু যে কোনো সরকার আপনার আপনার গভর্নমেন্টের আমলে কি ধরে দিয়েছে আপনারা দেয় নাই? না 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 না, সরকার কি দিয়েছে? কওমি মাদ্রাসা বাংলাদেশ থেকে আপনি উৎখাত করতে পারবেন না, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এখানে পড়ে, অনেক এপি মশাই ছাত্র ছাত্রী এখানে পড়ে, এটা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আপনার সরকারের সময় আন্দোলন করছে, বক্তব্য সেটা আমরা সাপোর্ট করেছি, সেটা দোষণীয় কিছু বলিনি। তাদেরকে আপনি বাংলাদেশ দেশ প্রেম উন্নয়ন উৎপাদনে সম্পৃক্ত করবেন, আধুনিক শিক্ষার সাথে শিক্ষিত করবেন, ধর্মীয় শিক্ষার সাথে, সেটাই তো কাম্য। আপনি যদি গণহারে তাদের ব্যবহার করে সুযোগ নেবার চেষ্টা করেন, আপনি সেটা নিয়েছেন, নাহলে কেন আপনি কওমি জননী উপাধি আপনি কেন নিতে যাবেন? এটা তো রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপার, সরকারের ব্যাপার। তারা দিয়েছে, তারা বলেছে, কেউ যদি আপনাকে বীর উপাধি দেয় বা কেউ যদি আপনাকে দুর্বৃত্ত উপাধি দেয় আপনি নেবেন সেটা? কওমি জননী তারা ধর্মীয় উপাধি, সেটা আপনি কেন নিয়েছেন? বিএনপির কেউ কিন্তু নেয়নি এটা, এবং তাদের সাথে ধর্ম মরম ছিল, বিএনপি তো সেটা করে নাই, বিএনপি তো সেটা করে নাই, বিএনপি করেনি, বিএনপি তাদের সাথে এটা সক্ষমতাও করতে যায়নি, বিএনপি তাদেরকে দমন করবার জন্য তাদের উপর নিশ্চিম রুল আরো চালাইনি, এটা প্রয়োজন মনে করেনি। বিএনপির আমলে হেফাজত ছিল, দেশে দাঙ্গা হয়নি, বিশৃঙ্খল হয়নি, আওয়ামী লীগের আমলে হেফাজত কি ছিল কি হয়েছে সেটা আমরা দেখছি, কত মানুষের রক্ত ঝরেছে, রক্ত না ঝরেও কথা বলে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় শেষ করা যেত। আপনি দেখেন এখানে নেপালের জ্ঞান ভান্ডার যে মহিলা প্রেসিডেন্ট উনি আসছেন, তা নিয়ে কেউ একটু কথা বলেছে বাংলাদেশে? বলবার প্রয়োজন নেই। শ্রীলঙ্কার প্রধান প্রেসিডেন্ট এসছে, অনেক দেশের রাষ্ট্রপ্রধান এসছে, ইভেন ইমরান খানের এখানে বার্তা করা হয়েছে, সেটা নিয়েও কেউ কথা বলেনি। কিন্তু মোদীর বিষয় নিয়ে কেন কথা বলা হয়েছে? এই বিষয়গুলোকে ইচ্ছা করে বাংলাদেশে আনা হয়েছে এবং দেখানো হয়েছে, দেখো বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র, বলা হইলো যে বিএনপির আমলে শায়ক রহমান কি বাংলা ভাই, রব্বানি কি জানে কিনা জানে না, এই বাংলা ভাই এবং শায়ক রহমান, শায়ক রহমান আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আপন জঙ্গিপতি, এই এদেরকে কিন্তু বিএনপির আমলে গ্রেপ্তার করা হয়েছিল, দুর্ধর্ষ এরা কিন্তু, মানে কি বলবো, জঙ্গি, বিএনপির আমলে গ্রেপ্তার করে তাদেরকে বিচারও শেষ করা হয়েছিল এবং শেষ সময় পায়নি বলে বিএনপি ফাঁসি কার্যকর করতে পারেনি শুধু, সেটা আওয়ামী লীগের আমল হয়েছে। তাহলে যদি বলা হয় যে বিএনপির আমলেই এদেরকে লালন পালন করেছে, এটা এটা সত্য না। দেখেন এই যে উস্কানির কথা বলা হলো, ইসের কথা বলা হলো, এই যখন মোদি আসছে তার আগেই, যখন পর্যন্ত হেফাজত কোনো কর্মসূচিও দেয়নি, মাঠেও নামেনি, তার আগেই কিন্তু ছাত্রলীগের সেক্রেটারি বলে ফেললো যে চামড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়কে চামড়া তুলে নেওয়া হবে, চোখ উপড়ে ফেলা হবে, যুবলীগের একজন বলে ফেললেন যে বিরোধিতা করবে। এটা কি কোনো সহিষ্ণুতার ভাষা? এটা কি কোনো মানে মানে কি বলবো ধৈর্যের ভাষা? তার আগে আমরা শুনেছি সংসদে একজন এমপিও বলেছিলেন যে ঘরে ঘরে ঢুকে বিএনপি জামাতের উপর গুলি করতে হবে, বুকের উপর গুলি করতে হবে, একটা লাশের পরিবর্তে 10টা লাশ দিতে হবে, এটা কি কোনো ধৈর্য সহনশীলতা দায়িত্বশীলতার ভাষা? এটা তো হয়েছে, বলা হয়েছে বাংলাদেশে এরকম এরকম, এটা তো মিথ্যা কোনো কথা না। তারপরে বললো যে মুসলিকা দিয়েছিল রপ্তানি, যেটা বললো হেফাজত 13 সালের পরে মুসলিকা দিয়েছিল, মুসলিকা দিলে যারা, আপনি আপনার ভাষায় যদি বলি যে তারা সহিংসতা করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, মানুষ খুন করেছে, স্থাপনা ধ্বংস করেছে, আগুন দিয়েছে, আর মুসলিকা দিল, এটা কি কোনো এটা এটা ক্রিমিনাল অফেন্স? এটাকে আপনি আইনের ভাষায় আপনি ক্ষমা করতে পারেন? আপনার সরকার ক্ষমা করতে পারে? তাহলে আপনি কিভাবে ক্ষমা করলেন? আপনি বললেন যে তাদেরকে ক্ষমা করা হয়েছিল, তার মানে আপনাদের তাদের একটা অসৎ অনৈতিক একটা নেগোসিয়েশন আপনাদের মধ্যে, তাদের মধ্যে ছিল, যেই কারণে আপনারা যা ইচ্ছে তাই তারা ক্ষমা করে দিতে পারেন, তাকে আপনারা ধরতে পারেন,
সেটা তো আপনারা বাবুল ভাই আপনি যদি অনৈতিক নেগোসিয়েশন বলেন তাহলে মানে বেগম খালেদা জিয়াকে যে মুক্তি দেওয়া হলো সেটা তো এটা অনৈতিক নেগোসিয়েশনের মধ্যেই পড়ে। রাষ্ট্রের প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি তাদের ক্ষমতা করেননি রব্বানি, আপনি ভুল বলছেন, আমি ক্ষমার কথা বলিনি, আমি বলি খালেদা জিয়া যে নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন খুব নিকট ভবিষ্যতে এরকম নজির আছে এবং বাংলাদেশের আইনের মধ্যেই আছে। এটা আপনি বেআইনি কথা কেন বলেন? এরকম মুক্তি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বিদেশেও গেছিলেন এবং তিনি প্যারোলে থাকা অবস্থায় কিন্তু শপথ নিয়েছেন। এটা অনৈতিক বা বেআইনি এটা না, এটা বাংলাদেশের আইনের কাঠামোর মধ্যে আছে। কিন্তু আপনি যেটা বললেন যে মুসলিকা নিয়ে তাদেরকে ক্ষমা করা হয়েছে, আপনি বলতেছেন একদিকে দেশদ্রোহী কাজ তারা করেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, আবার বলেন যে আপনি মুসলিকা নিয়ে, আপনি মুসলিকা নিয়ে ক্ষমা করবার কে? বাংলাদেশের আইন আদালতকে উপেক্ষা করে তো এটা তো অন্যায়, অনিয়ম, এবং এর জন্য তো আপনার বিচার হওয়ার কথা। আমরা ওই সময় দেখেছিলাম যে মাদ্রাসা ছাত্রদেরকে অনৈতিক হাজার হাজার, বাবুল ভাই আমি ছোট্ট করে শেষ করি, হাজার 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 ছাত্রকে যখন মিসলিড করে, কারণ বাস্তব চিত্র আপনি দেখেছেন, হেফাজত যখন আসলো একটা মানে বাচ্চা ছেলে 15 বছর 16 বছর বয়সের বাচ্চাগুলো যখন এখানে আসছে তাদেরকে বড় হুজুর বলছে চলে আসছে, তো তাদেরকে যে মিসলিড করা হয়েছে, আপনি মামলা করতে গেলে তাদেরকে ইনভলভ করতে গেলে তো হাজার হাজার এই বাচ্চাদের নামে মামলা করতে হতে পারে না। হাজার হাজার লোকের বিরুদ্ধে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে বিএনপির নিচের আইনি ব্যবস্থা, তাদের বিরুদ্ধে নিতে পারবেন না কেন? নাও যদি পারেন, তাদেরকে যারা আনছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই? হেফাজতের আমিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই? তার সাথে তো আপনাদের এত ধরম মহরম দেখলাম, তাদের সাথে আপনাদের এত আন্ডারস্ট্যান্ডিং কেন দেখলাম? আপনি মাফ করার কেউ না, একজন খুন করলো, খুন করার পরে সে যদি বলে যে আমি খুন করছি আর করবো না, তা আপনি এটা মুসলিকা দিয়ে তারা আপনি বলে অলমোস্ট সবাই কিন্তু বর্তমান রানিং যে সহিংসতা তার মামলাতে হয়েছে, আপনি জানেন সোনারগাঁয়ের যে মামলাগুলো, মোহাম্মদপুর থানার যে মামলাগুলো, এই এই সময় রিসেন্ট ঘটনার জ্বালা পোড়া কিন্তু সেখান থেকে মামলাগুলো উৎপত্তি হয়েছে। দুই একটা কেসে আপনার প্রিভিয়াস মামলা আসছে, বর্তমান যারা আবার জড়িত, পূর্বেও ছিল, নতুন করে আবার সহিংসতা যারা ইনভলভ হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাই না? না না ঠিক আছে, আমি সেটাই বলছি যে আপনি আগের মামলায় গ্রেপ্তার কেন করবেন না? যদি তারা সহিংসতা করে থাকে বিএনপিকে গ্রেপ্তার করতে পারেন, হেফাজতকে কেন করেন না? আর এখন কেন করছে? নিশ্চয়ই আগে করা উচিত, আগে আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো, তখন করেননি, তাদেরকে পয়লে পুষে তাদেরকে চয়েস করেছেন, এখন আপনাদের সাথে বলি বলা হচ্ছে না, আপনাদের অতিথি আসছে তার সাথে বেয়াদবি করছে, তার বিরুদ্ধে উদ্যোক্ত অবস্থান নিছে, সেই জন্য আপনাদের এখন ভালো লাগছে না, সেই জন্য করছেন, এটাই তো প্রমাণ হয়। তাছাড়া কি এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না আমি তো ব্যাখ্যা করেছি, আপনার একজন বাংলাদেশের তিন দিকে যার সীমান্ত হয়ে গেল, আমি পরিষ্কার ভাবে বললাম, আমি আপনাকে আবার বলেছি যে বাংলাদেশের তিন দিকে যার সীমান্ত সেই ভারতকে আপনি কিভাবে ইগনোর করবেন? তা আপনাদের ব্যক্তি মতের কথা বলছি, ভারতের ভারতের প্রধানমন্ত্রীকে আপনি এমন জানিয়েছেন, ইগনোর করবার বিষয় না, যারা ভারতের ব্যক্তি মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি, আমি তাকে পার্সোনালি পছন্দ করি না, আমার কংগ্রেস পছন্দ, কিন্তু এখানে তো ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা আপনি প্রতিবাদ করবেন? এর মধ্যেও রাজনীতি ছিল, এর মধ্যেও রাজনীতি ছিল, কার ভারতের প্রতি আপনাদের অনেক দায়, রাজনীতি মোদী সাহেব করেছেন আমাদের সাথে, আমি বলছি আপনাদের অনেক দায় আছে, এই জিনিসটা কিভাবে উপেক্ষা করা যেত? রাজনীতি তো মোদী সাহেব করেছেন, তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য আমাদের সাথে করেছেন, নরে ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান না, ভারতের যে সাম্প্রদায়িক নেতৃত্ব, উগ্র সাম্প্রদায়িক নেতৃত্ব যারা দিয়েছে, অসংখ্য মুসলমান হত্যা করেছে, দাঙ্গা বাঁধিয়েছে, সেখানে আভ্যন্তরীণ জায়গায় বাঁধিয়েছে, তার বিরুদ্ধে হয়তো মানুষ প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ তাদের নৈতিক অধিকার, এতে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করবার কোন প্রয়োজন ছিল না। ঠিক আছে, আপনি ভারতের প্রেসিডেন্টও আনতে পারতেন, তাও যদি নরেন্দ্র মোদীকেও যদি আনেন, সেটাও গুলি করে হত্যা করবার মতো পরিবেশ এটা আওয়ামী লীগ তৈরি করেছে, এবং এটার মধ্যে আওয়ামী লীগের একটা রাজনীতি যে ভারতকে দেখাতে চায়, দেখো তোমাদের আমরা কত বন্ধু, আমরা তোমার কারণে আমার দেশের মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করতে পারি, হত্যা করে দিই, এটাই হলো মূল বিষয়। এই 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 যে রাজনীতি অপরাধী ভারতের কাছে, তাদের দায় করানো, কারণ ভারত বাংলাদেশে তারা যেভাবে ক্ষমতায় আছে, ভারত তাদের ক্ষমতায় থাকবার পেছনে প্যাট্রোনাইজ করছে, প্যাট্রোনাইজেশন করেছে, বিগত 13 সালের নির্বাচনে আমরা দেখেছি, 18 সালের নির্বাচনে দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কি ভূমিকা রেখেছে, যদিও ভারতের কাছে আমাদের অনেক, এবং প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তাকে মনে রাখতে হবে, আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের আপনি বারবার যে বলছেন যে 17 জনকে মারা হলো, যে এক পাক আপনার এই যে নিরাপদ সড়ক আন্দোলন, আমরা দায়িত্ব পর ঠিক 2 দিন পরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, আমি তো রাজপথে সচক্ষে থেকে দেখেছি, যেখানে সাধারণ কোমরমত শিক্ষার্থীদের আড়ালে ব্যাগে করে এই ছাত্র দল শিবিরের ছেলেরা চাপাতে নিয়ে আসছে, বোমা নিয়ে আসছে,
তারা সরাসরি আমি যখন বেরোচ্ছি কোনো উস্কানি ছাড়া আমার গাড়িতে হামলা করেছে, আমার চারজন ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছে, আপনার বাইক পুড়িয়ে দিয়েছে। সুতরাং একটা সুযোগ আসলে, এক মিনিট শেষ করে দিচ্ছি, আপনি ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও দেখেন, সেখানে যেভাবে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাসায় গিয়ে তার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেটা কি আপনার কোন উস্কানির বিষয় আছে? সরাসরি বাসা কেউ আক্রমণ করে, এখন যদি আপনার রাজনৈতিক কারণে আপনার বাসাকে কেউ আক্রমণ করে, তখন আপনার আপনার মানে জেল তো ফিট থেকে যাবে। তো এখানে আমি বলবো যে হেফাজত ইসলামের এই যে আন্দোলন তার মধ্যে সুযোগ নিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার এমপি সাহেবও বলছেন, আওয়ামী লীগের সভাপতি বলেছেন যে প্রথমে আমরা যারা হেফাজতের লোক কোন আক্রমণ করে নাই, একথাও কিন্তু আমরা শুনেছি। তাহলে কে করলো? নিশ্চয়ই এর মধ্যে আওয়ামী লীগের ঐন্দ্র থাকতে পারে। হেফাজত এই নিরাপদ ছাত্র আন্দোলনের বলা হলো রব্বানের গাড়িতে আঘাত করছে, হামলা করছে, আমরা দেখছি হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী, অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রদেরকে তারা আহত করেছে। আমরা কই আওয়ামী লীগের কোন নেতা হেফাজতের কাহিনী যে গুরুতর আহত হয়েছে এরকম কিন্তু কোনো ঘটনা দেখিনি, এবং আমরা প্রকাশ্যে দেখেছি এইগুলা। অতএব এই যে কথা যখন আমরা বলি অপরের ঘাড়ে দোষ চাপানোর জন্য, কিছু সত্য বলতে হবে, অসত্য দিয়ে রাজনীতি হবে না। আর যাই হোক, আমরা এখন শেষ পর্যায়ে, রোজা রমজানের দিন, রব্বানি সালাত কলম, আর একদিন নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। বিষয়টা হচ্ছে কিন্তু এই ব্যস্ত কালচারটা কিন্তু আমাদের দেশে আছে, যে কোনো একটা ইস্যু আসলেই সেখানে ওই যে আলুপুরদের ঘটনা, এটা যে পক্ষই করুক এটা কিন্তু আমরা দেখি, সেটা তো বাংলাদেশের রাজনীতির চিরাচরিত অংশ। এর জন্য আওয়ামী লীগের বাইরে না, আওয়ামী লীগও নেয় সুবিধা নেওয়ার জন্য, হেফাজতের সাথে যেটা নিয়েছে সেটা যখন সুবিধা হয়নি তখন নেয়নি। আলুপুরা দেওয়ার রাজনীতি এবং সুবিধাবাদের রাজনীতি, এটা আওয়ামী লীগ যখন যাকে যেভাবে ব্যবহার করা যায় তাকে সেভাবেই ব্যবহার করেছে। দুর্ভাগ্যজনক আমাদের এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে